ক্যামেরার প্রতি আগ্রহ আছে তার। তাই টার্গেট বিভিন্ন পর্যটন এলাকার ফটোগ্রাফাররা। ভুয়া পরিচয়ে সেই ফটোগ্রাফারদের ফেলেন প্রতারণার ফাঁদে, নিয়ে যান ক্যামেরাগুলো। কিন্তু কিভাবে, জানাচ্ছেন সাব্বির আহমেদ। তার চেহারা, তার চুলের কাটিং, এটা সেনাবাহিনীর অফিসাররা যেভাবে কাটে সেভাবে কাটে। সে টেলিফোনে অযথে কথা বলে, এস হিসাবে এটা করেন নাহলে আপনাকে মানে বদলি করে দেবো। সে তাদেরকে এমনভাবে উপস্থাপন করে, সে আসলে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং অনেক বড় কর্মকর্তা, এটা বিশ্বাস করা। হাওর এলাকার সৌন্দর্য উপভোগ করতে যাওয়া মানুষের ছবি তুলে জীবিকা নির্বাহ করে একদল যুবক। পড়ালেখার পাশাপাশি পরিবারের খরচ মেটাতে ফটোগ্রাফিকেই পেশা হিসেবে বেছে নিয়েছে তারা। হাওরে ঘুরতে আসা সেনা কর্মকর্তার পরিচয় দেয়া সাগর নামে এক ব্যক্তি জীবন বদলে দেয়ার স্বপ্ন দেখান ওই যুবকদের। বলেন, ছবি তোলার কাজই করতে হবে, তবে তা করতে হবে দেশের জন্য, কিছুটা গোপনে। তাদের কাজে সন্তুষ্ট হলে মিলবে সেনাবাহিনীর সরকারি চাকরিও। সরকার যে সুযোগ সুবিধা আছে ওইগুলো তোমরা পাবা, যেরকম বলছে তোমরা ঔষধপাতি পাবা, আর সরকার কিন্তু লেশন তোমরা পাবা। আর সে বলছে তোমরা যদি কাজ ভালো হয়, যেহেতু রাষ্ট্রীয় কাজ, আমি একটা দরখাস্ত করে দিব, 3 মাস পরে তোমরা সরকার হওয়ার চান্স আছে। আমাদেরকে সেনাবাহিনী কার্ড, এরপর পোশাক সব কিছু পরা, তো তাই ওর সাথে আমরা দেখা হয়ে বলতেছে যে তোমরা ক্যামেরাতে কাজ করতে পারবা, পরে বলতেছে যে তোমরা কত টাকা বেতন পাও। পরে আমরা বললাম যে দৈনিক আমরা 500-1000 এভাবে মানে যত থাকে ততই বলতে, তোমরা এগুলো বাদ দিয়ে তোমরা 18,000 টাকা মাস তোমরা কাজ করো, এরপরে বাকিটা আমরা 3 মাস পরে এটা সরকারি করে দেব। তারপর আমরা 2 তারিখে এটা দেখা হওয়ার পরে এটা আমরা শেষ। পরে বলছে যে তোমরা 9 তারিখে কাগজপত্র জমা দিবা। 9 তারিখে আমরা কাগজপত্র জমা দিছি, 9 তারিখে কাগজপত্র জমা দেওয়ার পরে শেষ। তারপরে উনি বলতেছে তোমরা কি কাজ করতে পারবো, আমরা সবাই বলতেছি জি কাজ করতে পারবো। উনি আবার বলছে সাথে আপনার তোমরা 2 দিনও কাজ করতে পারে, 3 দিনও কাজ থাকতে পারে, আবার যেদিন বদ্ধ এদিন অফডে অফডেই থাকবে, তোমরা কাজ করতে হবে না। আর তোমাদের আনুমানিক স্যালারিটা হবে 18,000 টাকা করে মাসে। তোমরা সরকারি ভাবে না বেসরকারিভাবে কাজ করবে, তুমি যদি কাজ করতে পারো তো 3 মাস পরে তোমাদের সরকারি দিয়ে করা দেওয়া হবে কাজটা। তারপরে বললাম যে কাজ করতে পারবো। তারপর উনি বললো তাহলে আমার সাথে 9 তারিখে তুমি আমার কাগজ টাগজ জমা দাও, আমাদের সাথে কাগজ টাগজ নিয়ে নেই। নেওয়ার পরে বলতেছে কালকে 10 তারিখে তোমাদের ডিউটি আছে। তখনও যুবকেরা বুঝে উঠতে পারেননি তারা যে কত বড় প্রতারকের ফাঁদে পড়তে যাচ্ছেন। যুবকদের বিশ্বাস অর্জন করতে তাদের পেছনে টাকা খরচ করা ও 2 দিন ছবি তোলার কাজও করিয়েছেন সেনা কর্মকর্তার পরিচয় দেয়া সাগর নামে ওই ব্যক্তি। 10 তারিখে বলতেছে যে বৈরব আসতে হইব, বৈরব থেকে আপনার কিছু ভিডিও ফুটেজ নিতে হইব। তো ও আবার হাইজ গাড়ি নিয়ে বালিখোলা গিয়ে দাঁড়ায় থাকে, আমরা স্পিড বোর্ডে আনুমানিক 9টার দিকে আসি। আসার পরে আপনার গাড়িতে উঠি 10:30-10:30 আমরা বৈরব আসি। 11:00 থেকে 12:00 পর্যন্ত আমরা আমাদেরকে 5 জায়গা আমাদের ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে। ভিডিও ফুটেজ নেওয়ানোর পরে বলতেছে যে আজকে চলো আমরা ঢাকা চলে যাব। ওই ফুটেজগুলো আমাদের ক্যামেরাতেই ছিল, চলো আমরা ঢাকা চলে যাব। ঢাকা আসি, হাতিঝিল মহানগর ব্রিজে আসি। কালকে 10 তারিখে কাজ করবা। তারপরে আমরা আনুমানিক 10 তারিখে আপনার 8টার দিকে বাড়ি থেকে রওনা হয়ে যাই। রওনা হওয়ার পরে আমরা বালিখোলা ঘাটে চলে যাই। স্পিড দিয়ে বালিখোলা ঘাটে যাওয়ার পরে উনি একটা হাইস গাড়ি নিয়ে দাঁড়াই থাকে। তারপরে উনি বলতেছে তো চলো আমরা ভৈরবের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তারপর আমরা ভৈরব চলে যাই আনুমানিক 11টার দিকে। তারপরে আমরা 5 জন ফ্রেন্ডে 5 জায়গায় পাঠাই। উনি 5 জায়গায় পাঠায় বলতেছে তোমরা 5 জনে 50 মিনিট করে ভিডিও ধারণ করবা, মানে যাওয়ার পরে 50 মিনিট করে ভিডিও ধারণ করবা। জি স্যার, ধারণ করতে পারবো। পরে আমরা 5 জায়গায় ধারণ করি, ধারণ করার পরে ভিডিওগুলো স্যারকে দেখাই। ঠিক আছে ভিডিও, স্যার বলতেছে ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে। তারপর একদিন তাদের নিয়ে আসা হয় রাজধানীর হাতিরঝিল এলাকায়। অফিস থেকে কল আসছে ইমার্জেন্সি, আমাদের ঢাকা যেতে হবে, হাতিরঝিল ব্রিজের মহানগর ব্রিজে যেটা এটা বল যেতে হবে স্যার। আচ্ছা দাদা তাহলে চলেন। তারপরে আসার পরে আমাদের একটা মোবাইলে একটা ছবি দেই, 5 জনটা একটাই ছবি দেয়। দেওয়ার পরে উনি বলতেছে আপনার এই লুকটা এখানে আছে, লুকটা দেশদ্রোহী, তোমরা লুকটাকে খুঁজে দিবা, দেওয়ার পরে আমাকে জানাবা, জানানোর পরে আমরা অ্যাকশন নেবো, তোমরা চলে যাবে এখান থেকে। তাহলে জি স্যার আমরা পারবো। তারপর আমরা ব্রিজে 5 জন 5 জায়গায় চলে যাই। খুঁজতে আছি আনুমানিক 50 মিনিট হয়ে গেল। হওয়ার পরে স্যারের কল দিই, স্যারের তো কল রিসিভ করেন আর। তারপরে আমরা গাড়িতে সবাই একসাথে জলো হই, গাড়িতে চলে আসি। আসার পরে দেখি গাড়ি নাই, উনিও নাই। বলছে যে ওই লুকটা এখানে থাকতে পারে, তোমরা ওই লোকটাকে খুঁজো।
তারপরে আমরা ক্যামেরাটি হাতে নিয়ে নিলাম। ও বলতেছে যে ক্যামেরাগুলো হাতে নেওয়ার দরকার নাই, এক কাজ করো ক্যামেরাতে মানুষের সন্দেহ করে ফেলবো, ক্যামেরাটি আমার কাছে গাড়িতে থাকুক, তোমরা পাঁচজন পাঁচ জায়গায় চলে যাও। পাঁচজন আমরা পাঁচ জায়গায় বলতে এই হাতিদের ব্রিজের আশেপাশে ছিলাম। এই ফাঁক দিয়ে ও এক ঘন্টা মানে কিছুক্ষণ পরেই আমরা ফোন দিই, ফোন বন্ধ। এরপরে আমরা গিয়ে দেখি ওই লোকও নাই, গাড়িটাও নাই, মানে ওর সাথে আমাদের কী কী ঘটছে তখন ওই মনে মনে ভাবি। পরে বুঝলাম ও আসলে একটা সেনাবাহিনী মেজর না, আসলে একটা বাটপা। তাদের সর্বস্ব কেড়ে নেয়ার পর হাতিরঝিল থানায় ওয়ালিউল্লাহ নামে এক যুবক মামলা করেন। সেই মামলার সূত্র ধরে জানা যায় সেনা কর্মকর্তার পরিচয় দেয়া ওই ব্যক্তি সাগর নন এবং তিনি সেনাবাহিনীর কোনো কর্মকর্তাও নন। তার আসল নাম মোস্তফা কামাল মিলন। আবার সে টেলিফোন করে বলো তোমরা আসো, তখন সে বললো যে আমরা একজন অসুস্থ কোনাতে, অসুস্থ হলে সে আবার 1,000 টাকাও পাঠায় বিকাশে। এবং একটা পর্যায়ে সে কিন্তু তারা বিশ্বাস করেছে যে সে 1,000 টাকাও পাঠাইছে যে বিকাশে যে সে যেন চিকিৎসা করে। তখন বলছে তোমরা চলে আসো, ক্যামেরা নিয়ে চলে আসো, আমরা তোমাদেরকে 1-2 মাস তোমাদেরকে আমরা দেখ ছবি টুবি তোলাবো, তারপর তোমরা যদি ভালো করো তো তোমাদের 5 জনকে আমি সেনাবাহিনী চাকরি দেবো। এবং তার সাথে সে যখন তাদের সাথে কথা বলে তখন তার সাথে বুয়া বাংলাদেশ সেনাবাহিনী আইডি কার্ড ছিল, সেনাবাহিনীর 2টা সিল ছিল, তারপরে সেনাবাহিনী তার সেখানে ড্রেস ছিল সেনাবাহিনীর ড্রেস এবং মাস্টার ছিল সেনাবাহিনী। তো সেই সব কিছু তাদের দেখার পরে তারা আসলে বিশ্বাস করেছে যে আসলে, এবং সে বলে যে আমি এই যে নতুন সেনানিবাস মিঠামন সেখানে আমি দায়িত্বে আছি, আমি মাঝে মাঝে এখানে থাকি, মাঝে মাঝে ঢাকাও থাকি। 2017 সালে সেনাবাহিনীর মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ইলেকট্রিক শাখায় চুক্তিভিত্তিক চাকরি করতেন প্রতারক মিলন, কিন্তু পরে তার চাকরি চলে যায়। এজন্য সেনা কর্মকর্তাদের সম্পর্কে তার ভালো ধারণা ছিল, সেই ধারণাকে কাজে লাগিয়েই এভাবে প্রতারণা করত সে। সে সেনাবাহিনীতে কোনো এক সময় অস্থায়ী ভিত্তিতে মানে আউটসোর্সিং কয়েকদিন চাকরি করেছে। ওই চাকরি করাকালীন সময়ে সে যে সেনাবাহিনীর আইডি কার্ডটাও সে ময়মনসিং থেকে বানায়, ড্রেসটাও সে ময়মনসিংতে বানিয়েছিল, মাস্কটা সে ওই ক্যান্টনমেন্টে কিনে নেয় নিয়ে সে এই অভিনব প্রতারণা। তার প্রতারণার মূল উদ্দেশ্য হচ্ছে সে বিভিন্ন জায়গায় যাবে, পর্যটন এলাকায় যাবে, যাদের ক্যামেরা আছে তার ক্যামেরা চুরিয়ে দিয়ে তার একটা নেক নজর, এবং সেই ক্যামেরাটা বিক্রি করে হলো মানে স্টেডিয়াম মার্কেট ঢাকা। ফটোগ্রাফি করে জীবিকা নির্বাহই ছিল যাদের পেশা, সেই যুবকদের ক্যামেরা নিয়ে তাদের সর্বশান্ত করে দেয় এই প্রতারক। সে তাদেরকে নিয়ে আসে হলো হাতিরঝিল এলাকায়, এনে তাদেরকে বলে যে তোমাদের আজকে প্রথম অপারেশন হলো, আমরা একটা লোককে খুঁজছি, তাদের একটা কার্ড দেয়। এই কার্ডটা নিয়ে সে তখন ওই মানে দেখা যায় এই দিক দিয়ে আসতে পারে, তোমরা লাইন ধরে দাঁড়াও, তোমাদের প্রত্যেকের একটা সংখ্যা কোড দিল, P1, P2, P3, P4 দিয়ে কোড দিয়ে তা দাঁড় করালো। পরে একটা পর্যায়ে বলে যে তোমার ক্যামেরা থাকলে তো বুঝে ফেলবে, ক্যামেরাটা গাড়িতে রাখো। তখন তারা এই 5 জনের 5টা ক্যামেরা গাড়িতে রাখে, তারা যখন আবার গিয়ে লাইনে দাঁড়ালেন তখন সে আইসা গাড়িতে উঠে গাড়ি টানা চলে আসছে, আর ওরা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছেন। পরে তারা এক পর্যায়ে যখন দেখেন তার কোনো খোঁজখবর নাই, এসে থেকে সে গাড়ি সহ সেখান থেকে পালিয়ে গেছে। প্রতারণার মাধ্যমে চুরি করা ক্যামেরাগুলো গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামে নূর আলম সরকার এবং রাসেল মোল্লার দোকানে বিক্রি করা হতো। তাদের দোকান থেকে এ ধরনের আরও অনেক চোরাই ক্যামেরা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। প্রথমত সে তো সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেয়, এবং তার চেহারা, তার চুলের কাটিং, এটা সেনাবাহিনীর অফিসাররা যেভাবে কাটে সে সেভাবে কাটে, এবং সে মাস্কটা পরিধান করে হলো সেনাবাহিনী, এবং তার কাছে আইডি কার্ড থাকে, এবং সেখানে সে ড্রেস থাকে সেনাবাহিনীর ড্রেস যে, এবং ছবিও থাকে, সব কিছু মিলে। এবং ওই যাদের কাছে সে প্রতারণা করবে তাদেরকে প্রাথমিকভাবে সে কিছু ইনভেস্ট করে, 1,000-2,000 টাকা ইনভেস্ট করে, অসুস্থ থাকলে তার ওষুধ দেওয়ার কথা বলে, দোকানে খাওয়া বিভিন্ন কিছু করে বিভিন্ন, অর্থাৎ তার স্ট্যাটাসটা এমনভাবে প্রচার করে, এবং সে টেলিফোনে অযথে কথা বলে। আসলে অন্য প্রান্তে মানুষ আছে কি না এটা মানে সে বলে নাই, সে অনতই বলে এওস হিসাব এটা করেন নাহলে আপনাকে মানে বদলি করে দেবো, মানে এই ধরনের কিছু অঙ্গভঙ্গি করে, যেটা ওই গ্রামের যে সকল ছেলেরা অসহায় আর তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সে তাদেরকে এমনভাবে উপস্থাপন করে, সে আসলে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং অনেক বড় কর্মকর্তা এটা বিশ্বাস করা, এইভাবে করেই সে মূলত প্রতারণটা করে থাকেন। ক্যামেরার দাম যদি হয় 1,00,000 টাকা, তারা 10,000-15,000 টাকা ক্যামেরাটা কিনে, এইসব তখন আমরা
ওই দোকানে গিয়ে কিন্তু আমরা 5টি ক্যামেরা উদ্ধার করেছি এবং ওই দোকানে আরও আমরা প্রায় অসংখ্য ক্যামেরা পেয়েছি, যে ক্যামেরা কোনোটারই তারা কোনো সঠিক কাগজপত্র দেখাতে পারে নাই। আমরা সবগুলি ক্যামেরাই চোরাই মাল কেনার অপরাধে আমরা ওই দোকানের মালিকদেরও গ্রেপ্তার করেছি এবং আমরা রিমান্ডে এনে সে আরও কত জায়গায় এবং কত মানে পর্যটন কোন পর্যটন এলাকায় সেই ক্যামেরা প্রতারণা করে চুরি করেছেন সেটা আমরা খুঁজে বের করব। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। অনেক চোরকে ধরেছি আমরা।